মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডে আগামী 7ই আগস্ট থেকে 3টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হবে। ভ্যাকসিন দিতে আগ্রহী ব্যক্তিগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। 17 নং ওয়ার্ডে 3টি কেন্দ্র হলো আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়, সূর্যের হাসি ক্লিনিক, ভূয়াপাড়ায় এই টিকা কার্যক্রম চলবে। 17 নং ওয়ার্ডবাসীকে যথাসময়ে টিকা নিতে আহ্বান জানান 17 নং ওয়ার্ড কাউন্সিলর করোনাবীর আব্দুল করিম বাবু। ধন্যবাদ NANTV-কে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার ওয়ার্ডবাসীকে এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই কোভিড-19 ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমগ্র দেশব্যাপী ওয়ার্ডভিত্তিক ইউনিয়নভিত্তিক টিকা দান কর্মসূচি গ্রহণ করেছেন। সে সুবাদে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা অবগত আছি যে 7 তারিখ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমার ওয়ার্ডের মধ্যে 3টি বুথ থাকবে। একটি হচ্ছে যে আমার কার্যালয় কেন্দ্র, আরেকটি হচ্ছে জয়গোবিন্দ হাই স্কুল এবং আরেকটি সূর্য হাসি ক্লিনিক ভূয়াপাড়াতে। এই 3টি কেন্দ্রের মধ্যে আমার এলাকাবাসীকে অনুরোধ করবো আপনাদের ভোটার আইডিটা শুধু নিয়ে আসলেই চলবে। আপনারা ভোটার আইডি নিয়ে আসলে সাথে সাথে আপনাদেরকে টিকা দেওয়ার জন্য আমার যারা সহপাঠী আছে এবং কর্মীবৃন্দ আছে তারা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। ইনশাল্লাহ আমরা এই 6 দিনের মধ্যে 6 দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। আপনাদের কাছে অনুরোধ, টেনশনের কিছু নাই, আপনারা একটু সতর্ক থাকবেন, টিকা নেওয়ার পরে সতর্ক থাকবেন, কারণ জানেন করোনা একটা মহামারী রোগ। ওয়ার্ডের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যাপ্ত পরিমাণ টিকা দিয়েছে, এতে কেউ না পাবেন এমন কোনো আশা করার কোনো ই নাই। পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, আপনারা সকলেই সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত 3টা বুথের থেকে যে কোনো বুথ থেকে আপনার ভোটার আইডিটি পরিদর্শন করে আপনার টিকাটা গ্রহণ করবেন। জি, আমাদের আমার যারা সহপাঠী আছে এবং কর্মী আছে সবাই এই ব্যাপারে খুবই সতর্ক, তারা এই দূরত্ব বজায় যে কাজটা সেটা অবশ্যই তারা পালন করবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে বিরোধী দল থাকবেই, বিরোধী দলের কাজ হচ্ছে যে মানুষকে উস্কিয়ে দেওয়া। তো এখন জনগণ খুবই সতর্ক, টিকার জন্য পর্যাপ্ত লোক এলাকার জনগণ আসছে, কখন দিবে, কীভাবে দিতে হবে, কোথায় দিতে হবে সমস্ত কিছু আমাদের জানার জন্য আমাদের কার্যালয়ে এসে তারা জেনে গেছে। ইনশাল্লাহ 7 তারিখে আমরা স্বাস্থ্যবিধি মেনে ইনশাল্লাহ এই টিকার কার্যক্রম শুরু করব। NAN TV নিউজ ডেস্ক।